দেখতে দেখতে একটি মাস কেটে গেল মেয়ের মৃত্যুর বিচার না পেলে যে শান্তি পাব না কোর্টের ভিতরে একই বললেন পল্লবীর বাবা নীলুদে পনেরো জন মেয়েটা চলে গিয়েছে এক মাস হল সেদিন ছিল পনেরোই মে তখনই এসেছিল সেই ভয়ঙ্কর দুঃসংবাদ তারপরে গত এক মাসে প্রতিটা দিন যে আমাদের কাছে এক একটা মাসের মতো লম্বা খেতে পারি না ঘুমাতেও পারি না রামরাজাতলায় আমার স্টেশনারি দোকানটা ভাড়া দিয়ে দিয়েছি রাস্তায় বেরোলেই লোকজন সান্ত্বনা দেয় যারা না তারাও এখন চিনে গিয়েছে আমায় দেখলেই বলে ওই যে কয়েকদিন আগে যে আত্মহত্যা করলো তার বাবা যাচ্ছে খুব প্রয়োজন না হলে তাই বেরোতেও ভালো লাগে না আজকাল ওর মা সারাদিন ফোনে শুধু মেয়ের ছবি দেখে গত এক মাস মিষ্টির ঘরে ঢুকতে পারেনি আমরা কেউ তালাবদ্ধ পড়ে আছে চারদিকে শুধুই অস্মৃতি অথচ আমার মেয়ের তো এই পরিণতি হওয়ার কথা ছিল না অনেকেই আজ বলছেন ওর চেক বাউন্স ছিল ধার ছিল কিন্তু আমি জানি কোনো সম্পত্তি ও কেনেনি খুব সাপোসা মানুষ আমরা আমাদের এটাই দোষ যে মেয়ের ভালোবাসাকে মান্যতা দিয়েছি সে তো সব বাবা মায় চায় সন্তান যেন ভালো থাকে আমিও বলছি আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না সাগ্নিকের সঙ্গে বিয়ের কথা পর্যন্ত হয়ে গিয়েছিল শাখা বানানো তৈরি করা হয়ে গিয়েছে এখনও শাকরার দোকানে পড়ে আছে শাখাগুলো সাগ্নিকের আইনত বিচ্ছেদ হলেই দু এ ওদের বিয়ে দিতাম ওইখানেই ভুল ছিল আমাদের ওর আগের প্রেমিকার মৃত্যুও ঠিক একইভাবে হয় তা আমরা এড়িয়ে গিয়েছিলাম যখন আমার মেয়ে ওই কাণ্ড ঘটায় তখন তো শাগনিক ছাড়া কেউ ছিল না ওই রুমে সাগ্নিক পল্লবীর ঝুলন্ত দেহ একা কি করে নামালো আমাদের অনুমান পল্লবীর চেয়ারে বা সোফায় বসেছিল পিছন থেকে ওকে হয়তো মারা হয়েছে যে মেয়ে সেদিন সকালেও বাড়ির কাজের দিদির সঙ্গে পনেরো মিনিট কথা বলেছে তারপরে কি এমন ঘটলো যে মিষ্টিকে নিজের জীবনটাই শেষ করে দিতে হলো তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত আসলেই কি পল্লবীর নামের সেই মিষ্টি আত্মহত্যা করেছেন নাকি তাকে নাকি তাকে রহস্যজনকভাবে খুন করা হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর আমাদের চ্যানেলে আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ